হ্যালো বন্ধুরা, বাড়ি নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো হেডফোন আপনারা কীভাবে কিনবেন। তো বন্ধুরা, মার্কেটে অনলাইন এবং অফলাইন সমস্ত জায়গায় বিভিন্ন দামে এবং বিভিন্ন রেটের হেডফোন অ্যাভেলেবেল আছে। তো সেখান থেকে বন্ধুরা, আপনারা কেমনভাবে আপনাদের হেডফোন কেনা উচিত এবং কীভাবে আপনারা হেডফোন সঠিক হেডফোনটি আপনার জন্য কিনবেন, তো সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলবো এখানে প্রথমে আপনাকে কী ঠিক করতে হবে। এক নম্বর হচ্ছে আপনার বাজেট। তো আপনার যে যেমন বাজেট হবে সেই হিসাবে আপনি আপনার হেডফোনটাকে কিনতে পারবেন। তো এখানে বন্ধুরা প্রথমেই বলে রাখি, যদি আপনার বাজেট কম হয়, লো হয়, ধরুন আপনার বাজেট 200 টাকা বা 300 টাকা, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে বন্ধুরা, 200 টাকা যদি আপনার বাজেট হয় সেক্ষেত্রে আপনাকে অফলাইনেই হেডফোন কেনা উচিত। কারণ অনলাইনে কিনতে গেলে 200 টাকার হেডফোন, সেক্ষেত্রে আপনার কস্টটা একটু বেশি পড়ে, কিন্তু সেই তুলনামূলকভাবে হেডফোনের কোয়ালিটি অতটা ভালো হয় না। কিন্তু অফলাইনে কিনলে কী হয় না, সেক্ষেত্রে আপনারা হেডফোনের কোয়ালিটি অনেক ভালো হয়, কারণ সেটা আপনারা জাস্ট শুনে দেখতে পারবেন অফলাইনে। অনলাইনেও কিনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিনে আবার শুনে যদি পছন্দ না হয় সেটাকে ফেরত দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি আপনাদের বাজেট খুবই কম হয়, তো সেক্ষেত্রে আপনারা অফলাইনে হেডফোন কিনবেন। এছাড়া বন্ধুরা আর কী কী জিনিস দেখবেন, আপনার যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনে যেতে পারেন, কারণ সেখানে যে বাজেট আছে সেই বাজেটে যে হেডফোন সেটা আপনারা অফলাইনে যদি কম রেটে পান তো সেক্ষেত্রে ঠিক আছে, যদি একই রেটে পান সেক্ষেত্রে আপনারা অনলাইনে কেনা অনেকটা প্রফিটেবল হতে পারে। কেমন না দেখুন বন্ধুরা, যদি আপনারা সেটা যদি কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কেনেন, অনেক সময় অনেক রকম অফার থাকে, তো সেক্ষেত্রে আপনার প্রফিট হবে। এছাড়া যদি ফ্লিপকার্ট থেকে কেনেন, ফ্লিপকার্টে যদি আপনার প্লাস মেম্বারশিপ থাকে সেক্ষেত্রে প্লাসের যে গোল্ড কয়েনগুলো পান সেই কয়েন পাবেন, প্রতি 100 টাকার কেনাকাটায় কয়েন পাবেন, এই দিক থেকে প্রফিট হবে। এইভাবে আপনার যদি আপনারা বাজেট কম থাকে তো সেক্ষেত্রে আপনারা অফলাইন কিনবেন, যদি বাজেট বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিনতে পারেন। তবে অনলাইনে কেনার আগে অবশ্যই আপনার লোকাল মার্কেটে সেই হেডফোনটার দামটা একবার জেনে নেবেন, যদি সেম রেটে পেয়ে যান বা কম রেটে পান অনলাইনের চেয়ে তো আপনারা সেখান থেকে নিতে পারেন। তো এবার আসা যাক বন্ধুরা, চিপ কোয়ালিটি বা লো কোয়ালিটির বাজেট যে সমস্ত হেডফোন আছে সেগুলো যদি আপনারা অনলাইনে কিনেন, তো সেক্ষেত্রে আপনাদের কী কী সমস্যা হতে পারে। তো দেখুন বন্ধুরা, এখানে যদি যে চিপ কোয়ালিটির যে হেডফোনগুলো আছে সেগুলো আপনারা লোকাল মার্কেটে অনেক সস্তায় পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া যখনই সেটা অনলাইনে যায় সেটার যে কুরিয়ার চার্জ, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রকমের চার্জ যেগুলো থাকে বা ডেলিভারি চার্জ যাই বলেন, সেগুলো সব এর উপর চাপে এবং এর রেটটা অনেকটা বেড়ে যায়। কিন্তু যদি লোকাল মার্কেট থেকে আপনারা কেনেন সেক্ষেত্রে আপনারা ভালো ডিল পেতে পারেন এবং সেটাকে আপনারা জাস্ট হেডফোনটাকে আপনার ফোনে ইউজ করে আপনারা জাস্ট চেক করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা যদি চিপ লেভেলে বা বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা অফলাইনে কিনবেন। যেমন অনেক JBL-এর যেমন হেডফোন আছে, সেই হেডফোনগুলো যেগুলো 200 টাকার কমেও হেডফোন পাওয়া যায় JBL-এর, যেমন ধরুন JBL-এর যে L6 মডেলটা আছে এটার কোয়ালিটি মোটামুটি আপনার 180 থেকে 200 টাকার মধ্যে দাম, ঠিক আছে, এবং কোয়ালিটিও মোটামুটি ভালো, আমি নিজে পার্সোনালি ইউজ করেছি। তো আপনারা যদি 200 টাকার মধ্যে JBL-এর কোনো হেডফোন নিতে চান তো JBL-এর L6 এই মডেলটা আপনারা চেক করে দেখতে পারেন, মডেলটা ভালো এবং সাউন্ড কোয়ালিটি বেশ মোটামুটি ঠিক আছে বাজেট অনুযায়ী। এবার যদি আপনারা অনলাইনে কিনতে যান সেক্ষেত্রে আপনারা রিয়েলমির Buds 2 যে হেডফোনটা আছে, ওয়ার্ড হেডফোন, এটা আপনারা নিতে পারেন। এছাড়া বোটের 225 বলে একটি মডেল আছে, বেস যদি আপনারা খুব বেশি ভালোবাসেন তো সেক্ষেত্রে এই হেডফোনটি, বোটের এই হেডফোনটিও নিতে পারেন। তো এছাড়া বন্ধুরা, আপনারা অনলাইনে কোনো হেডফোন কিনবার আগে সেটার রিভিউ, আমাজন বা ফ্লিপকার্ট যেমন কিনবে সেটা রিভিউ দেখে নেবেন, ইউটিউবে সার্চ করে সেই হেডফোনের রিভিউটা দেখে নিয়ে কিনতে পারেন। তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের জন্য সঠিক, আপনার বাজেট অনুযায়ী সঠিক হেডফোনটা কিনতে পারবেন।